এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আমাদের বাংলাদেশি চাইনিজ রেস্তোরাঁর স্বাদে এগ ফ্রাইড রাইসের রেসিপি। এটা তৈরি করাও খুবই সহজ আর খুবই মজার। তাহলে চলুন দেখে আসি। তো প্রথমে একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে আমাদের যে কালো জিরা পোলাও চাল আছে, সে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট, তারপর পরিষ্কার করে ধুয়ে চানিতে ঝরা দিয়ে রেখেছি। এখন এই চালটাকে গরম তেলে ভেজে নিব কিছুক্ষণ, প্রায় 3 মিনিটের মতো আমি এটা ভেজে নিব। চালটা যত ভালো মতো ভাজা হবে ততটাই ভালো ঝরঝরা হবে এই রাইসটা। তো 1 চামচ লবণ দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো 2 কাপ চালের জন্য আমি 4 কাপ গরম পানি দিয়েছি। এখানে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চাউলে বলক চলে এসেছে, ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি। চাউলের গায়ে গায়ে যে পানিটা আছে এই পানিটা আমি শুকিয়ে নিব চুলার আঁচটা একদম লুতে রেখে। তো চুলার আঁচটা লুতে রেখে আমি চাউলটাকে ঝরঝরা করে নিয়েছি আর পানিটা এই যে শুকিয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব, এটা সিদ্ধ হয়ে গেছে। এইভাবে আপনারা ফ্রাইড রাইসটা রান্না করে দেখবেন, খুবই ঝরঝরা হবে। আর একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে 2টা ডিম নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে আমি ডিমটাকে একটা কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এখন গরম তেলে ডিমটাকে আমি নেড়ে ভেঙে ভেজে নিব, তো ডিমটা বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। তো ডিমটা আমি এই তো একটু নরম করে ভেজে নিয়েছি, তো সাইডে একটু চাপিয়ে রেখে দিচ্ছি। এখন আমি এর ভিতরে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, না দিলেও চলবে। তো আমি দিয়েছি একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। তো এটা ভাজা হয়েছে, এখন ডিমের সাথে ভালো করে মিশিয়ে ভেজে নিব। তো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিব গাজর কুচি। তো এখানে আমি 1/2 কাপ গাজর কুচি নিয়েছি, গাজরটাকেও একটু ভেজে নিব। চুলার আঁচটা এ পর্যায়ে কিন্তু হাইতে থাকবে। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আমি এখানে মটরশুঁটিটা ফ্রোজেনটা দিয়েছি, আপনারা চাইলে ফ্রেশটাও দিতে পারেন। আমি এখানে 1/2 কাপ মটরশুঁটি দিয়েছি। কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি এখন দিয়ে দিব এখানে 4-5টি কাঁচামরিচ কেটে নিয়েছি, আর নিয়েছি বড় আকৃতির 2টা পেঁয়াজ, আমি কিউব করে কেটে নিয়েছি বড় বড় করে। এখন সবগুলো আমি চুলার আঁচটা হাইতে রেখে ভেজে নিব। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু বেশি কালো গোলমরিচের গুঁড়া, ভালো করে আমি এটাকে সল্টে করে নিয়েছি। এখন আমি এর ভিতরে রান্না করা পোলাওর চালটা দিয়ে দিব। সবগুলো চাল দিয়েছি, এখন আমি এখানে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে হাই হিটে এটাকে রেখে আমি ভেজে নিব। খুবই সহজ এটি তৈরি করা আর খেতে ভীষণ মজার। হাই হিটে আমি এটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর অবশ্যই এটাকে ভালো করে গ্লাসটা হাইতে রেখে ভেজে নিতে হবে, খুবই ঝরঝরা হয়েছে। আমি এখন এটাকে নামিয়ে নিব। তো এটা আমার কমপ্লিট। তো আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। আশা করব আমার এই আজকের এগ ফ্রাইড রাইসের রেসিপিটা ভালো লেগেছে। তো ভালো লাগলেই আমার সার্থকতা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।